প্রথমত যেটা যেই জিনিসটা ইলিগাল মাইগ্রেন্ট আছে আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে, স্পেশালি আমরা যখন ইউরোপে যাচ্ছি প্রচুর বাংলাদেশি ইউরোপিয়ান আছেন যিনি যারা ইলিগাল ভাবে ওখানে গিয়েছে এবং ট্যুরিস্ট ভিসায় যে থেকে যাচ্ছে। তো এটা যেমন জাপান ভিসা, জাপানেও জাপান, তারপরে সাউথ কোরিয়া, তারপরে ইউরোপে স্পেশালি ইটালিতে গেলে আমরা প্রচুর যারা ইলিগাল ওখানে দেখে, এটা একটা বিশাল বড় আমার মনে হয় যে কারণ ওরা আমাদের বিশ্বাসটা, এই যে একটা ইমিগ্রেশন, একটা ইমিগ্রেশনের যে বিশ্বাসটা সেটা নেই, এবং এটাকে যেমন বাংলাদেশ একটা অনেকটাই একটা ইয়াতে থাকে। যেমন মালয়েশিয়া আমি যখন 2009 সালে গিয়েছি আর আজকে যখন আমি মালয়েশিয়া যাই তখন আমাকে অনেকক্ষণ ওয়েট করে রাখতে হয়। আমি নিউজিল্যান্ডে আমি চাকরি করি তো আমার যেতে হয় ওখানে, তো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যাওয়ার সময় মালয়েশিয়ায় যখনই ট্রানজিট হয় তখনই আমাকে খুব গান্তি পোয়াতে হয়। এটা কিন্তু 2009 সালে ছিল না, ওরা অনেক অনার করে আমাদের নিয়ে যেত এবং 6 মাসের মাল্টিপল ভিসা দিত, 3 মাসের মাল্টিপল ভিসা দিত, কিন্তু এখন কিন্তু ওরা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে। এই যে ওখানে রেপুটেশনটা আমরা খারাপ করে ফেলেছি। তো কেউ আমাদের কিছু কিছু মানুষ যারা আছেন, যে সামান্য কিছু 10,000 মানুষ হয়তো বা অবৈধভাবে যাচ্ছেন বিদেশে এবং অবৈধভাবে স্টে করছেন, তো সেজন্য এটা হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের একটু আমাদের গভর্নমেন্টের কিছু পলিসি মনে হয় এই সবগুলোতে অ্যাওয়ার করা উচিত ছিল, আরও স্ট্রং হওয়া উচিত ছিল। তো দেখা যাচ্ছে আমরা যখন ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ক্রস করি তখন অনেক সময় আমরা দেখি যে আগে থেকে কিছু লোকজনের সেট আপ থাকে। আমার গতবারের এক্সপিরিয়েন্স, আমি দুবাইতে একজন গেল, হঠাৎ করে আমি আর মালয়েশিয়ান মহিলা দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে একজন আসলো, একটা ছেলে আসলো, ছেলেটা বলছে সে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে এবং তাকে দ্রুত স্ট্যাম্প দিল, তার কাছে কিছু জিজ্ঞেস করলো না, অথচ আমাকে অনেক কোশ্চেন করলো। তো এরকম সেট আপ কিছুটা অবৈধভাবে হয়ে থাকে, তো এটাও একটা বিশাল কারণ। কারণ আমার মনে হয় আবার যারা সত্যিকারে যায় দেখা যাচ্ছে তাদেরকে অনেক ফ্রেশার আছে যে দুবাই যাচ্ছে, ফ্রেশার দুবাই যাচ্ছে আর কোনো কান্ট্রিতে ভ্রমণ করছে না। তো এগুলো অনেক কিছু মিস ম্যানেজমেন্ট, করাপশনের জন্য এগুলো প্রবলেমগুলো থেকেই থাকে। বাংলাদেশিদের সাথে খুব রুড ব্যবহার করে ওরা, কিন্তু আমেরিকান হলে আমাদের সাথে এরকম ব্যবহারটা করতো না। যখন আমি বলছি নিউজিল্যান্ডে, আমি নিউজিল্যান্ডে থাকি, তখন বললো যে তোমার কি নিউজিল্যান্ডের পাসপোর্ট আছে, মানে তখন একটু নড়ে ছড়ে বসলো, নিউজিল্যান্ডের পাসপোর্ট আছে? আমি বললাম যে আমি নিউজিল্যান্ডের পাসপোর্টটা নিই নি, কিন্তু আমার ওখানকার হচ্ছে লং টাইম ওয়ার্ক পারমিট আছে। তো তখন ওরা আবার আগের একটু তখন একটু ভালো ব্যবহার করা শুরু করলো। ওটা যদি অন্য জাতি হতাম, আমেরিকান হতাম কিংবা নিউজিল্যান্ডের পাসপোর্ট হতো, তাহলে ওরা আমার সাথে এরকম ব্যবহার করতো না।